জি-20 সম্মেলনের আগের বৈঠকের বিস্তারিত তথ্য ফাঁস করে দেওয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তর্কে লিপ্ত হন। ওই বৈঠকে ট্রুডোর অভ্যন্তরীণ বিষয়ে চীনা হস্তক্ষেপ উদ্বেগ প্রকাশ করেন। ইন্দোনেশিয়ায় এই দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত আলাপ হয় এবং প্রচার মাধ্যম তা রেকর্ড করতে সক্ষম হয়। চীনা দোভাষীর ঠিক পেছনেই একটি টিভির ক্যামেরা ছিল এবং তাতে দুজনের আলাপচারিতার দৃশ্য দেখা যাচ্ছিল। দোভাষীর মাধ্যমে শি ট্রুডোকে বলেন, আমরা যা আলোচনা করেছি তা পত্রিকায় ফাঁস হয়ে গেছে, সেটা ঠিক হয়নি, আর সেইভাবে তো আলোচনা হয়নি, যদি আপনার পক্ষ থেকে এ ব্যাপারে আন্তরিকতা থাকে। এই সময়ে ট্রুডো শিকে থামিয়ে দিয়ে তার দিকে এগিয়ে গিয়ে বলেন, কানাডায় আমরা মুক্ত খোলামেলা সংলাপে বিশ্বাস করি এবং আমরা সেটাই অব্যাহত রাখব। আমরা গঠনমূলকভাবে একসঙ্গে কাজ করে যাব, কিন্তু এমন কিছু বিষয় তো থাকবেই যাতে আমরা একমত হব না। ট্রুডোর উত্তর দেওয়ার সময় শি তার প্রতি চেয়েছিলেন। তিনি দোভাষীর মাধ্যমে বলেন, আসুন আমরা প্রথমে সেই পরিস্থিতি সৃষ্টি করি, দুজনেরই পরে করমর্দন করেন। ট্রুডোর প্রথমে শির সঙ্গে জি-20 বৈঠকে কথা বলেন মঙ্গলবার। কানাডার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানান, এই দুজন ইউক্রেনের রাশিয়ার আক্রমণ, উত্তর কোরিয়া জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলেন এবং ট্রুডো কানাডার হস্তক্ষেপের বিষয়ে আমাদের গুরুতর উদ্বেগের কথাও তুলে ধরেন। এই তর্ক সম্পর্কে পরে এক সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হলে ট্রুডো বলেন, সব আলোচনাই সবসময় সহজময় হয় না, তবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা কানাডার জনগণের জন্য যেটা জরুরি আমরা তার পক্ষে থাকব। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলিও বলেন যে তিনি জি-20 বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের হস্তক্ষেপ সম্পর্কে কথা বলেন।